আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমি জসিম জুয়েল, একুশে টেলিভিশনের বার্তা বিভাগে কাজ করছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারাগারের রোজ নামচা বইয়ের 152 পৃষ্ঠার কিছু অংশ পড়ে শোনাচ্ছি। 8ই জুলাই 1966 শুক্রবার, প্রাতঃভ্রমণ করছি, এমন সময় হাসপাতালের দিকে চেয়ে দেখি শাহাবুদ্দিন চৌধুরী সাহেব তাকাইয়া আছেন আমাকে। হাত ইশারা দিয়ে দেরি করতে বলে হঠাৎ চলে গেলেন ভিতরে। তিনটা ছেলেকে কোলে করে কয়েকজন কয়েদি নিয়ে এলো বাইরে। দেখলাম একজনের হাত কেটে ফেলেছে, একজনের বুকে গুলি লেগেছিল, আর একজন হাঁটতেই পারে না, কোলে করেই রেখেছে। বাইরের হাসপাতাল থেকে এদের এনেছে, অত্যাচার করে, মারপিট করে, গুলি করে জখম করেছে, এদের জীবন শেষ করে দিয়েছে। তারপর আবার আসামি করে গ্রেপ্তার করে জেলে নিয়ে এসেছে। কি নিষ্ঠুর এই দুনিয়া! এরাই তো আমাদের ভাই, চাচা, প্রতিবেশী। পূর্ব পাকিস্তানের অধিকার আদায় হলে এদের বংশধররা সুযোগ সুবিধা পাবে, এদেরকে বাদ দিয়ে তো কেউ অধিকার ভোগ করবে না। যারা মৃত্যুবরণ করল আর যারা পঙ্গু হয়ে কারাগারে এসেছে, জীবনভর কষ্ট করবে আমাদের সকলের জন্যই। কেন এই অত্যাচার, কেনই বা এই জুলুম? অত্যাচার কতকাল চলবে? মনকে শক্ত করতে আমার কিছু সময় লাগলো। ভাবলাম সকল সময় ক্ষমা করা উচিত না, ক্ষমা মহত্বের লক্ষণ, কিন্তু জালেমকে ক্ষমা করা দুর্বলতারই লক্ষণ। ইসলামে ঠিক কথাই বলেছে, ক্ষমা করতে পারো, ভালো করতে না পারলে হাতের পরিবর্তে হাত, চক্ষুর পরিবর্তে চক্ষু নিতে আপত্তি নাই। আজ আরও একটা ছেলেকে 27 সেল থেকে নিয়ে এসেছে পুরনো 20 সেলে, ম্যাট্রিক দিবে নারায়ণগঞ্জের চাষারায় বাড়ি। মাথায় আঘাত পেয়েছিল, ধরে নিয়ে ভীষণভাবে মারপিট করেছে, অনেকে জখম নিয়েই কারাগারে এসেছে। খাজা মহিউদ্দিন আমাকে তার পিঠটা দেখালো, এখনও দাগ রয়ে গেছে, তাকে ধরে এনে মেরেছে। শুনলাম ইপিআরের লোকগুলি এদের মারধর করে নাই, তারা বেঙ্গল পুলিশকে মিছামিছি গুলি করার জন্য জনসাধারণের সামনেই গালাগালি করেছে, এখনও বহু লোক জেলে আছে। নারায়ণগঞ্জের মামলায় এখনও গ্রেপ্তার চলছে, এদের মধ্যে বেশিরভাগই বাচ্চা ছেলের দল।